আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মহিলাদের যে ভুলের কারণে পরিবারের মধ্যে অভাব দেখা যায়, কি সেই ভুলগুলো, কোন ভুলের কারণে পরিবারের মধ্যে অভাব, অসচ্ছলতা, কোনো উন্নতি হয় না, হায় হায় কত ইনকাম, দুই হাতে টাকা আসে, মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়, কিভাবে, আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মহিলাদের যে ভুলের কারণে এই সমস্যাগুলো দেখা যায়, এক নাম্বার হচ্ছে ফরজ গোসল করে না। সহবাসের পরে অনেক স্বামী স্ত্রী ফরজ গোসল করে না, শুধু মহিলাদের দোষ দিলে হবে না, পুরুষরা অনেক সময় করেন না, এই জন্য উভয়কেই ফরজ গোসলগুলো আগে আগে করতে হবে। এক ওয়াক্ত নামাজের রাত্রেবেলা যদি সহবাস করে থাকেন, অবশ্যই ফজরের আগে গোসলটা করে সেরে ফেলতে হবে। অনেকে তো এই গোসলকে মিলিয়ে পরের দিন জোহরের সময় করেন, এই সমস্ত কাজ কখনোই করা যাবে না। এবং তাহলে কিন্তু নিয়ামত ঘরের মধ্যে পরিপূর্ণভাবে থাকবে না, বরকত হবে না। দ্বিতীয়ত, গোসলখানার মধ্যে অনেকেই দাঁড়িয়ে প্রস্রাব করে, অনেকেই বসে করে, যে যেভাবেই করেন গোসলখানার মধ্যে প্রস্রাব করা যাবে না, ঘরের বরকত কমে যায়। তিন নাম্বার, গোসলখানার মধ্যে কথাবার্তা বলা যাবে না, কথাবার্তা বললেও ঘরের মধ্যে কথা বরকত কমে যায়, বাথরুমের মধ্যে গিয়ে কথা বলতে নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে। অনেকেই সেখানে গিয়ে মোবাইলে স্পিকার দিয়ে কথা বলে, শব্দ বাড়াইয়া দিয়ে কথা বলে, অনেকেই সেখানে গিয়ে কবি হয়ে যায়, অনেকেই গান বলে, এই জন্য বাথরুমের মধ্যে এই কাজগুলো করা যাবে না। এবং চার নম্বর হচ্ছে, মেয়েরা অনেক সময় দাঁড়িয়ে গোসল করেন, দাঁড়িয়ে মেয়েরা গোসল করবেন না। দাঁড়িয়ে গোসল করলেও কখনো কখনো পড়ে যাওয়ার, পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে পরিবারের মধ্যে সেক্ষেত্রে আপনি যদি বসে গোসল করেন কোনো ক্ষতি নাই, কিন্তু দাঁড়িয়ে গোসল করতে গেলে তারা যেহেতু একটু দুর্বল, অসচেতন, এই কারণে কোনো কোনো মনীষীগণ বলেছেন এক্ষেত্রে কখনো কখনো ঘরের মধ্যে অভাবও কমে, সাথে সাথে কোনো ক্ষতিও ডেকে আনে। তারপর হচ্ছে, একসঙ্গে স্বামী স্ত্রী গোসলে ঢুকবেন না, যদিও ঢুকা যায়, ঢুকবেন, গোসল করবেন, কিন্তু যদি আপনাদের সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে কিন্তু সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকলে সেখানে ঢুকবেন না, কারণ সহবাস করা হয় সন্তান লাভের জন্য, আর সেই সন্তানরা যদি বাথরুমের মধ্যে গিয়ে আপনারা নিতে থাকেন, সন্তান সেই সহবাসের মাধ্যমে হয়ে যায়, তাহলে সেই সন্তান তো ভালো হবে না। এই জন্য বাথরুমের মধ্যে যদি সহবাসের আশঙ্কা থাকে স্বামী স্ত্রী, সেক্ষেত্রে আপনারা ঢুকবেন না। এছাড়া স্বামী স্ত্রী একসাথে গোসল করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।